আমি এখন রয়েছি লন্ডনের হ্যামস্টিড এবং হাইগেট আসনের একটি ভোট কেন্দ্রে এই কেন্দ্রে মানে এই আসন থেকে প্রার্থী হয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং ভোটারদের উপস্থিতি দেখছেন অনেকেই আসছেন অফিস শেষ করে এবং এই আসনে আপনাদেরকে আগেই বললাম প্রার্থী হয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তিনি লেবার দলের প্রার্থী তিনি এই হ্যামস্টিড এবং ফিলবার্ন আগে যে আসনটি ছিল সেখান থেকে তিনবার লেবার দলের এমপি নির্বাচিত হয়েছিলেন আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন বা স্থানীয় যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা অনেকেই টি লিপ সিদ্দিকীর গিয়েছেন এবং বলছেন ভোটারদের সাথে তার একটি গভীর সম্পর্ক রয়েছে অনেকেই আশা করছেন লেবার এবার ক্ষমতায় আসবেন এবং টি লিপ মন্ত্রী পরিষদে দেখতে চান তারা আমি মোহাম্মদ ইব্রাহিম আমার এলাকার হাইগেট হাইগেটের ভোটার আমি টিউলিপে আমি মন্ত্রী হিসাবে চাই আমরা এলাকায় আইনন এর দিন ধরে আমরা এখানে কাজ করিয়া যারা সুন্দর করিয়া কাজ করতে সবল লগে টান আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তাইসবর সাথে বালা খাম বুঝতে মানে কিন্তু ইয়া টিলিপস দিকের আসন এখানকার তার ভোটের যে ভোট ব্যাংকটা আজকে কুতরুর প্রতিফলন হয়েছে আসলে দেখেন এটা হচ্ছে হ্যামিস্টেড হাইগেট এটা হচ্ছে এবারে নতুন একটা কনস্টিটিউেন্সি बाउंड्री चेंजेस এর পরে তো টিলিপসের দিকি যদিও এখানে খুব পপুলার কিন্তু এই এলাকাটা ওনার জন্য নতুন বাট অনেক শর্ট নোটিশের মধ্যে আমরা অনেক কাজ করেছি এই এলাকাতে তো মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি আমরা এখানে আর আমাদের এমপি আমাদের ন্যাশনালি আমরা যে পলিসি যেটা আমরা নিয়েছি আমাদের যে জায়গাতে কনজারভেটিভ যেখানে এমপি আছেন ওই জায়গাগুলোতে আমরা বেশি করে আমরা কাজ করতে যাচ্ছি যে ওই সিটগুলো আমাদের দরকার যার জন্য আমরা এই হ্যামিস্ট্রিক কিলবানকে আমাদের দেখে দেওয়া হয়েছে হ্যান্ডনে কাজ করার জন্য হ্যান্ডন কনস্টিটিউন্সিতে আমাদের ব্র্যান্ডকে দেওয়া হয়েছে হ্যারোতে কাজ করার জন্য এর জন্য আমরা লোকালি থাকতে পারতেছি না এখানে বাট আমাদের যে বুটারের যে সারা দিনটা ওয়েদার ভালো অনেক বুটার বাইরে আসছে বিভিন্ন সেন্টার আমি ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা খুব পজিটিভ আমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো আজকে রাত্রে টিউলিপ তো খুবই পপুলার এবং তাকে বলা হয় তারকা রাজনীতিবিদ আসলে টিউলিপ আশা করি জিতবে ইনশাল্লাহ লেবারও ক্ষমতা আছে আপনারা মনে করেন কি না বা আশা করেন কি না টিউলিপ মন্ত্রী হতে পারে এবার দেখেন সেটা তো দেখা যাবে আসলে আফটার ইলেকশন এদের একটা কমিটি আছে পলিসি কমিটি আছে ক্যাবিনেট অবশ্যই হবে তো আমরা তো অবশ্যই আশাবাদী আমাদের সে তো সাইড অ্যাবিউনিটি ছিল অনেক এক্সপিরিয়েন্স আছে এখানে আমি খুবই আশাবাদী এবং আমরা মনে করি আমাদের একটা কমিউনিটি এখানে আছে বিলেতের মাটিতে আমাদের একজন আমরা দুজন বা তিনজন আমরা আশা করি এই কমিউনিটি থাকার থাকার জন্য আর এমনি ভোটার তো হ্যামস্ট্রিট হাই হাইগেট যেটা ছিল আগে হ্যামস্ট্রেট কিলভান এখন হচ্ছে হ্যামিস্ট্রিট হাইগেট এটা একটা ঐতিহ্যবাহী কনস্টিটিউন্সি অ্যাকচুয়ালি এখানে অনেক দিন ছিল কনজারভেটিভের আয়ত্ত ছিল এখানে বিশ পঁচিশ বৎসর তারপরে আসছে আমাদের লেবার এখনও আমরা লেবার কন্টিনিউ করতেছি তো আমি বিশেষ করে টিলি ভেরি পপুলার এখানে সবার মধ্যে শুধু আমাদের ডাইভার্স কমিউনিটি নয় এভরি কমিউনিটির মধ্যে খুবই পপুলার সে একজন এমপি এবং সে কাজ করেছে সে কাজের মাধ্যমে সে প্রুভ করেছে সেটা এবং শ্যাডো ক্যাবিনেটেও সে খুব ভালো কাজ করেছে তো এই জন্যে আমরা আশাবাদী সে ইনশাল্লাহ সে একটা ভালো পজিশন পাবে